হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছেই দূরেই দেশে বিদেশে সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চোখো অরেঞ্জ পুডিংয়ের রেসিপি এটা ডিম ছাড়া একটা পুডিং কোনো জেলে লাগবে না দেখতে থাকো কী করে আমি বানাচ্ছি প্লিজ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা ওয়াচ করো দেখো এখানে আমি এক লিটার দুধ দিচ্ছি তার সঙ্গে আমি একশো গ্রাম চিনি মিশিয়ে নিচ্ছি তোমরা চিনিটা বাড়াতে বা কমাতে পারো তার সঙ্গে কর্নফ্লাওয়ারটা আমি দুধে গুলে নিয়ে চার চামচ কর্নফ্লাওয়ার দুধে গুলে নিয়ে মধ্যে ঢেলে দিলাম মিশেটা গাঢ় হলে একটু ঠান্ডা করে আমি এটাকে নেক্সট ডে যাবো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবো আমার পাশে থেকে তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ দেখো এখানে আমি এক কাপ মতন পুডিং মিক্সচারটা একটা ছোটো কন্টেনারে ঢেলে নিচ্ছি তার উপরে আমি দেবো পমগ্রাইনের সিল্ক বা আনার দানাটা দিয়ে সাইডে একটা বর্ডার মতন করে নিচ্ছি এই সুন্দর করে একটা সাজিন ডেকোরেশনটা তোমাদের উপর তোমরা আনারদানার জায়গায় অন্য কিছুও দিতে পারো এবার দেখো আমি এখানে একটা কমলালেবু নিয়েছি এটাকে পুরো আস্ত একটা কমলালেবু লেবু নিচ্ছি জাস্ট খোসাটা ছাড়িয়ে আমি এর উপর দিয়ে দিলাম এরপর আমি আবার অ্যাড করব এই পুডিংয়ের মিক্সচারটা কমলা লেবুটার উপর দিয়ে আবার আমি কিছুটা আনারদানা অ্যাড করছি দিয়ে আবার আমি পুডিংয়ের মিক্সচারটা এর ওপর অ্যাড করে দেবো এমনভাবে মিক্সারটা অ্যাড করতে হবে যাতে পুরো কমলা লেবুটা ঢেকে যায় দেখো আমি সুন্দরভাবে এটাকে বর্ডার করে দিচ্ছি আনারদানা দিয়ে এখানে দেখো দিয়ে আমি আমার পুরো ঢেকে মিক্সারটা দিয়ে পুরো ঢেকে দিচ্ছি আর রেফ্রিজারেট করব এক ঘন্টার জন্য এই যে রিমেনিং যে মিক্সারটা ছিল আমার পুডিংয়ে তার মধ্যে আমি চকলেট সিরাপ অ্যাড করছি এটা আমি এখানে ছ চার সাত চামচ মতন চকলেট সিরাপ অ্যাড করে ভালো করে একটু গরম করে নিচ্ছি নিয়ে ভালো করে মিক্সচারটা বানিয়ে নিচ্ছি দেখো আমি এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি যাতে কোনো লাম্প না হয় এবার আমি একটা ছো বড়ো কন্টেনার নেবো আগেটা যে কন্টেনার ছিল তার থেকে এক সাইজ বড়ো কন্টেনার নিতে হবে এই চকলেট পুডিংটা আমি এখানে তলাটায় দিয়ে দিচ্ছি এবার আমি যে পুডিংটা বানিয়েছিলাম অরেঞ্জ পুডিংটাকে আমি ডিমোল্ড করছি এটা সাইডতে একটুখানি কেটে নিলে পরেই পুডিংটা ইজিলি বেরিয়ে আসবে দেখো এটাকে আমি ডিমল করে দিচ্ছি ঠিক এই কন্টেনারটার উপরে দিয়ে দেবো দিয়ে এবার রিমেনিং যে চকলেট মিক্সচারটা আছে আমাকে পাশ দিয়ে দিয়ে দিতে হবে পুরো এটাকে কাভার করে দিতে হবে ভালোভাবে দেখো আমি সাইড দিয়ে পুরো দিয়ে দিচ্ছি পুডিংয়ের মিক্সচারটা পুরো কাভার করে দিতে হবে আর সুন্দর করে ট্যাপ ট্যাপ করে নিতে হবে এবার এটাকে ফ্রিজ করতে হবে দু ঘন্টার জন্য দেখো দু ঘন্টা পর আমি এটাকে ডিমল্ট করে নিচ্ছি এবং কেটে নিচ্ছি আমার রেসিপিটা রেডি আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই